মেড স্কুলের সমস্ত দর্শকবৃন্দকে আমন্ত্রণ জানাই। আমাদের আজকের আলোচনার অনুষ্ঠান হবে শীতের আগমনী বার্তা নিয়ে। আমরা দেখেছি শীত চলে এসেছে এবং এই শীতে শিশুরা খুব সহজেই সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস ইত্যাদি নানা ধরনের অসুখে আক্রান্ত হয়। সুতরাং আমাদেরকে জানতে হবে শিশুর সর্দি কাশি হলে কী করণীয় এবং কোথায় যেতে হবে, কিছু বিপদচিহ্ন এগুলো নিয়ে আমরা আজকে জানব। তো প্রথমেই শিশুর যখন হালকা সর্দি কাশি শুরু হয়, আমরা বুঝতে পারি নাক জমে যায়, একটু হালকা জ্বর থাকতে পারে, খুশখুশে কাশি হতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই গলা ফুলে গেছে, টনসিলে প্রদাহ হয়ে গেছে এবং শিশুরা এমনও হয় কিছুই খেতে পারছে না। এবং যখন খুব কম বয়সী শিশু হয় তাদের দেখা যায় লালা ঝরতে থাকে, কখনো কখনো খুব বেশি মাত্রায় বমিও হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন হালকা ঠান্ডা কাশি দেখতে পাবো বাচ্চাদের, কিছু ঘরোয়া চিকিৎসা আমরা ব্যবস্থা করতে পারি, যেমন লেবু, লবণ, কুসুম গরম পানি, একটু হালকা মধু দেওয়া যেতে পারে। অবশ্যই মনে রাখতে হবে শিশুটির বয়স যাতে 6 মাসের বেশি হয়, কারণ আমরা জানি 6 মাসের আগে বুকের দুধ ছাড়া কিছুই খাওয়া যায় না। তো 6 মাসের বয়সী যে কোনো শিশু কিংবা তার পরবর্তী বয়সে আমরা সেই লেবু, লবণ, কুসুম গরম পানি, আর একটু বেশি বয়স হলে আদা চা, আদা গরম পানি এগুলো খাওয়ানো যেতে পারে। তুলসী পাতার রস, এটিও একটি ভালো উপায় ঠান্ডা কাশিকে কমানোর জন্য। তো এগুলো ব্যবস্থা করেও যদি আমরা দেখি 2-1 দিনের মধ্যে বাচ্চাটা ভালো হচ্ছে না, কিংবা অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা তীব্র জ্বর হচ্ছে, কিছুই খেতে পারছে না, অতিরিক্ত বমি হচ্ছে, কিংবা আমরা যদি এমন দেখি যে খিঁচুনি হচ্ছে, খিঁচুনিটা আপনারা অনেক সময় বুঝতে পারেন, চোখ মুখ উল্টে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, কিংবা বাচ্চাটা অজ্ঞান হয়ে যাচ্ছে, তো এই চিহ্নগুলো দেখা গেলে আমরা এটাকে বলে থাকি বিপদ চিহ্ন। এই ধরনের কোনো চিহ্ন যদি দেখা যায় একেবারেই ঘরে বসে থাকা যাবে না, তখন নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে কিংবা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আর জ্বরের জন্য অনেক সময় আমরা বলে থাকি বাসায় কিছু করণীয় রয়েছে, তার জন্য প্যারাসিটামল সিরাপ, এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। কারণ দেখা যায় যে শিশুদের বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী কিন্তু আমরা ডোজটাকে নির্ধারণ করি কতটুকু প্যারাসিটামল খেতে হবে। তো সেই ক্ষেত্রে প্যারাসিটামল তো অবশ্যই খাবে, তার চেয়ে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে গাটাকে স্পঞ্জ করা বা মুছে দেয়া। এবং সেটার জন্য যেটা করতে হয়, একটু কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে, সেটা হবে নরম তোয়ালে জাতীয় কিছু, তো সেই ধরনের কাপড় ভিজিয়ে একটু পানি পানি রাখতে হবে একেবারে মাথা থেকে পা পর্যন্ত। এবং বিশেষ করে শরীরে যে খাঁজগুলো রয়েছে সেই খাঁজগুলো ভালো করে মুছে দিতে হবে, তাহলে কিন্তু প্রাথমিকভাবে আমরা জ্বরের তাপমাত্রাটা কমিয়ে আনতে পারি। আর আমরা আরেকটি কথা বলে থাকি যে জ্বর আসলে যখন তাপমাত্রাটা 100 ডিগ্রি হয় কিংবা তার কিছু বেশি, তখন কিন্তু আমরা মুখে প্যারাসিটামল দিয়ে থাকি, এবং আমি আগেও বলেছি সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হবে। আর যদি জ্বরটা দেখা যায় 102 বা তার কিছু বেশি, তখন মুখে খাওয়ালে খুব একটা কাজ আসলে করতে চায় না, তখন কিন্তু অবশ্যই পায়খানার রাস্তায় সাপোজিটরি দিতে হবে, বা অনেকে আমরা বাংলা ভাষায় বলে থাকি ঢুস দেয়া, তো সেটা করতে হবে, কিন্তু সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ মতো। তো এই জ্বর ছাড়াও হালকা ঠান্ডা কাশি যখন লাগবে তখন তো আমরা ঘরোয়া চিকিৎসা করব, কিন্তু যখনই সেটা বেড়ে যাবে তখন প্রয়োজনে কাশির ঔষধ এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। অবশ্যই মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক কিন্তু মন গড়া কোনো চিকিৎসা নয়, একেবারেই বাসায় নিজেরা বা আত্মীয় স্বজন কারোর কথা শুনে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোন অবস্থায় কোনটা ভালো হবে, কোন বয়সের জন্য কোনটা ভালো হবে জেনে বুঝে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর তাছাড়া যখনই দেখা যাবে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, অনেক সময় আমরা দেখে থাকি নেবুলাইজেশন, এটা ইদানিং একটি খুব প্রচলিত চিকিৎসা পদ্ধতি, এবং অনেক মা বাবারা মনে করে থাকেন যে নেবুলাইজেশন বোধহয় মেশিনটা ধরে ফেললেই বোধহয় হয়ে গেল, ভেতরে কি আছে, কতটুকু পরিমাণ ওষুধ দেওয়া আছে এটা সম্বন্ধে অনেকেরই ধারণা নেই। সুতরাং এই জিনিসটাও জানতে হবে যে এটাও কিন্তু কোনো মন গড়া চিকিৎসার অংশ নয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ দিতে হয় সেই মেশিনটার মধ্যে, কতটুকু দিতে হবে, কোন পর্যায়ে দিতে হবে, বুকের কোন অবস্থায় কোন তীব্রতা থাকলে এই ওষুধটা দেয়া যায় বা নেবুলাইজেশনটা দেয়া যায় সেটাও বুঝতে হবে, সেই অনুযায়ী চিকিৎসা করলে কিন্তু শিশুটি সুস্থ হবে। আর স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যাদের একটু ঠান্ডা কাশি লাগার প্রবণতাটা বেশি থাকে, যাদের একটু অ্যালার্জি থাকে,
তাদেরকে আমরা বলে থাকি এই সময় যতটা সম্ভব ধুলোবালি থেকে এড়িয়ে চলতে হবে, সেজন্য একটু মাস্ক বা মুখোশ ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও আমরা বলে থাকি যে যাদের একটু অ্যালার্জিজনিত খাবারে একটু সমস্যা হতে পারে তাদেরকে সেই খাবার থেকে দূরে রাখতে হবে। অনেকের দেখা যায় অনেক ঘামে সমস্যা হয়, আমরা অবশ্যই বলবো শীতকালে শিশুকে উষ্ণ রাখতে হবে, কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে যাতে উষ্ণ রাখতে গিয়ে প্রচণ্ড ঘেমে নিয়ে একেবারে একাকার না হয়ে যায়। তাহলে কিন্তু সেই ঘাম থেকে মনে রাখতে হবে আরও ঠান্ডা লেগে যাবে বাচ্চার, এবং সেখান থেকে নিউমোনিয়া ছাড়াও অ্যাজমা এবং আরও মারাত্মক সমস্যা দেখা যেতে পারে। সুতরাং আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে শীতে হালকা যখন সমস্যাগুলো থাকবে, খুব অল্প মাত্রায় থাকবে, তখন আমরা ঘরে কিভাবে তাকে ম্যানেজ করতে পারবো, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু যখনই দেখবো একটু তীব্র ধারণ করেছে, যেমন আমি আবারও বলতে চাই যে বিপদ চিহ্নগুলো কী, তীব্র জ্বর কিংবা হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাওয়া, একেবারে হাত পা ছেড়ে দেওয়া, অতিরিক্ত বমি বা কিছুই খেতে না পারা, খিঁচুনি কিংবা একেবারেই খাবারে অনীহা, এগুলো হলে কিন্তু একেবারেই বসে থাকা যাবে না ঘরে, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মেড স্কুলের সমস্ত দর্শকবৃন্দকে আবারও শুভেচ্ছা জানাই, ধন্যবাদ সবাইকে।